দুবাই থেকে আবুধাবিতে গিয়ে অনুশীলন, আবার ফেরা দুবাইয়ে। 2 ঘন্টার দূরত্বের দুবাই আবুধাবি যাওয়া আসার ধকল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে হতো বাংলাদেশ দলকে, কিন্তু সেটি আর হয়নি। দুবাইতেই অনুশীলন সেরেছে পুরো দল। 27 অক্টোবর বুধবার বিকাল 4টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে থ্রি লায়ন্সের মুখোমুখি হবে টাইগাররা। 16 বছরের টি-20 ক্রিকেট ইতিহাসে এটি হতে যাচ্ছে দুই দলের প্রথম লড়াই। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। শ্রীলঙ্কার বিপক্ষে হাতের লক্ষ্যী পায়ে ঠেলে দিয়ে চাপে রয়েছে মাহমুদুল্লাহর দল। চারিদিক থেকে সমালোচনার মধ্যেই ইংলিশদের বিপক্ষে হেরে গেলে সেমিফাইনালে খেলার স্বপ্ন আক্ষরিক অর্থেই শেষ হয়ে যাবে। চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 55 রানে অল আউট করে বড় জয়ে মিশন শুরু করা 2010-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে কি একাদশ হতে যাচ্ছে বাংলাদেশের? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 52টি আন্তর্জাতিক টি-20 মাঠে গড়িয়েছে। সেখানে আগে ব্যাট করা দল 23 বার আর পরে ব্যাট করা দল 29 বার জয় পেয়েছে। এই ভেন্যুতে প্রথমে ব্যাট করা দলের এভারেজ স্কোর 139 এবং পরে ব্যাট করা দলের এভারেজ স্কোর 128। এখানে প্রাথমিক পর্বে নেদারল্যান্ডসের 166 রান তাড়া করে জয় পেয়েছিল নামিবিয়া। শ্রীলঙ্কা 171 করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, কিন্তু সুপার 12-এর ম্যাচে এই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকা 118 করেছিল। সেই রান তাড়া করে জিততে অস্ট্রেলিয়া লেগেছিল 19.4 ওভার। কাজেই বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের উইকেট কেমন হবে ধারণা পাওয়াটা মুশকিল, তবে অতীত ধারণা মতে হাই স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা কম। স্পিনাররা বিশেষ সহায়তা পেতে পারেন উইকেট থেকে। ইংল্যান্ড দলের প্রত্যেক ব্যাটারেরই স্ট্রাইক রেট প্রায় 140-এর কাছাকাছি। একাদশ নির্বাচনের ক্ষেত্রে ম্যানেজমেন্টকে সেটাও বিবেচনায় রাখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ওপেনিংয়ে একরকম পরিবর্তন আসছে বলাই যায়। লিটন দাস চরম ব্যর্থ এবং শেষ ম্যাচে ক্যাসমিসের সমালোচনার মুখে পড়েছেন, তাতে তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তাহলে নাঈম শেখের পার্টনার হিসেবে সৌম্য সরকারেরই একাদশে সুযোগ পাবার সম্ভাবনা বেশি। মোহাম্মদ সাইফউদ্দিন চোটে পড়ায় রিজার্ভ দল থেকে যুক্ত হচ্ছেন রুবেল হোসেন, তাতে লঙ্কানদের বিপক্ষে তাসকিন অথবা রুবেলের সুযোগ হতে পারে মূল একাদশে। উইকেট বিবেচনায় 2 পেসার সঙ্গে পার্ট টাইমার সৌম্য, আর 3 স্পিনার নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। কারণটাও স্পষ্ট শুরু থেকেই, আরব আমিরাতের পিচ স্পিন সহায়ক। র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামাটা বারাবারই বলা চলে। ওদেরও আছে বেশ কজন কার্যকরী পেসার, আদিল রশিদের সঙ্গে মঈন আলীর স্পিন। তাই ইংলিশ বধের স্বপ্ন সত্যি করতে ব্যাটারদের ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। ফিল্ডিংয়ে শতভাগ সাফল্যের পাশাপাশি বোলারদের বিশাল দায়িত্ব নিতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত জয়। কৌশিক আহমেদ, ক্রিক ফ্রেন্জি।